জয়িতা জীবনধারার আরেকটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই পাচ্ছেন একটু সেজে গুজে আছি, মানে কোথায় যাচ্ছি না বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার বান্ধবী, মানে আমাদের ইউনিভার্সিটির বান্ধবী অনুপমা, তার মেয়ের বিয়ে। আমরা যাব এখন দমদমে, ওই ক্রাইস্ট চার্চ গার্লস স্কুলের পাশেই উর্ষা গার্ডেন বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা প্রায় রেডি, গাড়ি আসছে, এবার গাড়িতে চেপে চলে যাবো। জয়িতা কোথায় গেলে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমরা, হ্যাঁ এই যে আমরা দুজনে একসাথে যাচ্ছি, তাই সাজুগুজু করেছি। দেখো শাড়িটা দেখো, কেমন লাগছে বলো কিন্তু। হ্যাঁ সাধারণত আমি খুব একটা সাজি না, কিন্তু আজকে একটু সাজলাম বিয়ে বাড়ি বলে কথা। আর আজকে আমি বলেছিলাম কি, আজকে আমি ক্যামেরার সামনে আসব না, কেননা তোমার বন্ধুর মেয়ের বিয়ে, তোমার দিন, বড় হলে প্রণাম এবং ছোট সমবয়সী হলে ভালোবাসা। আর আজকের যারা জন্মেছিলেন, অর্থাৎ পৃথিবীর এত আলো প্রথম দেখেছিলেন, তাদের বড় হলে প্রণাম এবং ছোট হলে এবং সমবয়সী হলে অনেক অনেক ভালোবাসা। তাহলে আমরা একটু পরেই গাড়িতে উঠবো এবং অনুপমার মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি। যেতে যেতে কথা হবে ওখানে গিয়ে কথা। তোমাদের এই জিনিসটা একটু দেখিয়ে দি, দাঁড়াও। কি জিনিসটা দেখে নিন। ও আজকে আমরা কোলাঘাট থেকে ফিরে এসে একটু এই জায়গায় গেছিলাম, শ্রীনিকেতন উল্টো উঠছে, ওখানে গেছিলাম, একটা ভালো একটা শাড়ি কিনেছি, কিন্তু শাড়িটা আর দেখানোর সময় নেই, গাড়ি চলে এলো বলে। তাহলে আমরা যেতে যেতেই কথা বলি, না চলো। যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে, কিন্তু গাড়ির মধ্যে আলো নেই, সেই জন্য আমার আমাকেই দেখানো যাচ্ছে, ওকে আর আমি দেখাতে পারছি না। এই একটু কষ্ট করে তোমাদের বুঝে নিতে হবে এই আর কি। তবে রাস্তাটা ফাঁকা আছে, আর মোটামুটি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এবার ছেলে যেতে পারছে না, কেননা খুব ব্যস্ত, কালকে ভিসার অ্যাপ্লাই করা হবে, দিদি যাবে, বাবার ছেলে যাবে, আবার কালকেই চলে আসবে, সেই জন্যে আমরাও 9টার মধ্যে ব্যাক করবো ওখান থেকে, সেই জন্য ছেলে এলো না। আমরা কি বলি, ছেলের জন্য রান্না করে রেখে এসেছি। আমি বলেছিলাম যে কোনো কিছু অর্ডার দিয়ে তার বাড়িতে দিয়ে যাক, তুই খেয়ে নিবি, বলে যে না এখন আমি যাব, মানে খাবো না বাইরের খাবার, যেহেতু কালকে দিল্লি যাচ্ছি, সেই জন্য তুমি আমায় রান্না করে দিয়ে যাও। হ্যাঁ দেখেছি দেখেছি আমি। Thank you.
আজকে আমি নিয়েছি, আজকে আমি ওই থার্ড না তৃতীয়টা নিয়ে নিয়েছি। হ্যাঁ আমি কোলাঘাটে নিয়ে চলে এসেছি। আমি কি নিউ তোরা স্কুল টিচার বলে আমি তো আমি তিন মাস নিতে পারবো স্কুল টিচার বলে নয় মাস হলে নিতে পারবো আমার তাই আমার কারণ তুমি কি করছো অনলাইন কিনা বলছি তোর হয়েছে ব্যবস্থা কালকে? হ্যাঁ কালকে আজ হয়ে যাবে, হয়ে যাবে তো। হ্যাঁ 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 আমাকে মানে এমনি নরমালি আগে সোমা তুই তো খেয়েই চলেছিস। আচ্ছা এই সোমা আমাকে দেখতে পাচ্ছিস? তুই তখন থেকে খাচ্ছিস কেন? তুই যাচ্ছিস আর আসছিস, যাচ্ছিস আর আসছিস, শুধু খাচ্ছিস। হ্যাঁ কে ওটাতে খাবি না তাহলে? সব খাবি? মেয়ে আসেনি রানা? ও আমাজনে? বাহ খুব ভালো তো। আচ্ছা 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 বেশ, আচ্ছা ও যাক ভালো তো খবর তো। তাহলে এখন দুজনে একা? দুজনে একা ও বাড়ি থেকে করছে? আচ্ছা আচ্ছা বেশ, মানে পাঠিয়ে দিবি? আচ্ছা বেশ। একটা দেবেন, এটা একটু তোলো না, এইটা দেখি এটা একটু দেখবো কি আছে। মানে এগুলো তোমাদের প্রচার করবো। পেটি থাকে? হ্যাঁ।
কিরম খেতে ভালো আর এরপরে ছেলে চলে গেলে শুধু এটাই তো করবো, ঘুরে বেড়াবো আর করবো, আর কিছু করবো না। আমরা তো খুব আনন্দ করলাম আজকে বিয়ে বাড়িতে, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, ভীষণই আনন্দ হলো। বউ খুব সুন্দর, বউকে তো আগে থেকেই চিনি, অনুপমাদের মেয়ে। আর জামাইও খুব সুন্দর হয়েছে দেখতে, বাচ্চা ছেলে, খুব ভালো চাকরি করে, ইঞ্জিনিয়ার। আর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানিও, ভালো হলে একটা লাইক দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। দেখো আমি কিন্তু মাস্ক পরেই যাচ্ছি বাড়িতে।
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আজ আসি।